বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে মাসের প্রথম দিন, 1/9/2024। সকলের কাছে দোয়া চাই, আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে আমার সালামত দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালামত দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালামত দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম। আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে মনে করছেন যে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা অনায়াসে আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে যেতে পারেন। আমাদের একটা ছোট্ট মেম্বারশিপ আছে, এটা দিয়ে আমরা কাজকর্ম করি, আপনাদের জন্য পাত্রপাত্রী মিলাই দেই। তো এর জন্য আপনারা কখনো কৃপণতা করবেন না, আপনারা সব জায়গায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু বিয়েটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিয়ের মাধ্যমেই কিন্তু আপনার জীবন সংসার সব কিছু হয়, তাই বিয়ের জিনিসটা নিয়ে কখনো কৃপণতা করবেন না। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। আসলে আপনাদেরকে আমি কিন্তু মানে আমার নিজের মতো করে আমি আপনাদেরকে সেবা প্রদান করি। যারা আলহামদুলিল্লাহ 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 যারা সেবা পাচ্ছে আলহামদুলিল্লাহ, নিবিড়ভাবে তাদের থেকে আমি দোয়া চাচ্ছি, দোয়া করছি। এটাই হয়তো আল্লাহ ভালো কাজ করার একটা উসিলা দিয়েছে বলেই হয়তো আল্লাহ হুকুমে এই কাজগুলি করা হচ্ছে। তো আমি বিশ্বাস করি সবসময় সততার মাঝেই সকল শান্তি, মানে কখনো কোনো মিথ্যা তথ্য দিয়ে মানুষকে হয়রানি করা, মিথ্যা কাল্পনিক গল্প বানানো, এগুলি যারা করে তাদের বিচার কিন্তু মানে দুনিয়াতেই আল্লাহ দেখাই দেয়। সেই জন্য মনে রাখতে হবে মানুষের কল্যাণ করব, আর আমাদের জীবন মান উন্নয়ন সব কিছু হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা এবাদত বন্দিগি দান সদকা উমরা পালন, হজ উমরা পালন, এই ভালো কাজ, এর মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে সবাইকে বলি যে আপনার কেউ কখনো অতি লোভনীয় কোনো কিছুতে যাবেন না। যেখানেই লোভ আছে সেখানে কিন্তু বিপদ আছে। অনেকেই এই কথাগুলি যারা বুঝে তারা আবার আমাকে অনেক সময় ফোন করে বলে যে আপনার ভাল লাগছে আপনার এই উপদেশটা। তো এই যে ভালো কাজ যত আপনার উৎসাহ দিবেন এটারও কিন্তু একটা সওয়াব পাওয়া যাবে। এক ভাই ফোন করছে, আমি একটু পরে কথা, ভাই আমি একটু ভিডিওতে আছি একটু পরে কথা বলি। তো এই মুহূর্তে আসলে আমাদের হাতে বেশ কিছু পাত্রী আসছে, পাত্র আসছে, যেহেতু খুব এক্সক্লুসিভ একটা পাত্র আসছে যার জন্য আমার এখন ইমার্জেন্সি। উনি, ওনার বয়স হয়ে গেছে 55, উনি গ্রুপ অফ কোম্পানির মালিক, ওনার ওয়াইফ মারা গেছে, 5 ফিট 6 ছয় ফিটের মতো লম্বা, অনেক হ্যান্ডসাম, অনেক বিশাল বিত্তশালী, কিন্তু উনি বলতেছে আমি 25-এর উপরে মেয়ে নিব না, গরিবের মেয়ে হোক, দেখতে সুন্দর স্মার্ট এরকম একটা মেয়ে দেন, তার ফ্যামিলিকে পোড়া উঠাই দিব। আসলে আমি বুঝি না আমার পাত্র ভাইরা মানে সুন্দরী মেয়েই সবাই চাচ্ছে, তো সে তার পুরো পরিবারও সে তাকে উঠাই দিবে এই কথা বলছে। তো আমি আহ্বান করছি আপনাদের মধ্যে যদি এরকম আমার বোনরা আছে, অনেকেই খুব অসহায় সংসার চালাতে পারছে না, অনেক অনেক মেয়েরা আছে এরকম অবিবাহিত যে একটা ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা মেনে নেবে, সব কিছু হলে সব কিছু ক্যারি করবে, এরকম একটা মেয়ে চায়। তো যদি কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করলে হয়তো ইনশাল্লাহ। এখন আমি আসি খুব ভালো কয়েকটা শর্ট ডিভোর্সের খুব সুন্দরী কিছু মেয়ে আসছে। একটা মেয়ে হচ্ছে MBA করা, DHS-এ বাসা, ওর বাবাও আর্মি অফিসার, ওর বয়সটা 35 মতো, ও একটা স্কুলে জব করে, শর্ট ডিভোর্স নাম মাত্র, ও একটা আর্মি অফিসার ছেলে যাচ্ছে, ওর ভালো ফ্যামিলি সেজন্য ওর আর্মি অফিসার ছেলে যাচ্ছে। আরেকটা বোন ও হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার, ওর শর্ট ডিভোর্স, ওরও 36-এর মতো বয়স হয়ে গেছে, ও কোনো বাচ্চা ছেলের বাচ্চা আছে এরকম কাউকে করবে না, কিন্তু নিজেরও বয়স হয়ে গেছে সেটাও মানতে চায় না। তো বাচ্চা সারা যদি কোনো ভালো দেশে বিদেশের ছেলে থাকে আপনারা একটু যোগাযোগ করবেন। আরেকটা বোন ও হচ্ছে ওদের গুলশান একই বাসা, বিশাল
18 তলার 18টা ফ্ল্যাটই মেয়ের, দুই বোন। তো ও হচ্ছে গ্রাজুয়েশন করা, ওর ডিভোর্স হয়ে গেছে, খুব স্ট্যান্ডার্ড পরিবার, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে দেশে বিদেশে, মানে বিয়ে দিবে এরকম। আরেকটা বোন আসছে, ও হচ্ছে আপনার, ওর বয়সটা কত দেখে নেই, আর খুবই সুন্দরী একটা মেয়ে আসছে। এই মেয়েটার বয়স হচ্ছে আপনার, বয়স হয়ে গেছে 40, অবিবাহিত, দেখতে দেখতে খুবই সুন্দর, মাস্টার্স এমবিএ করা প্রফেসর মানুষ। তো ও চাচ্ছিল, ও বাবা মার একমাত্র সন্তান, ও চাচ্ছিল একটা ভালো চাকরিজীবী, দেশে থাকাই ভালো, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, এরকম একটা ছেলে। আরেকটা বোন ধানমন্ডিতে সেটেল, ও বিধবা, দেখতে খুবই সুন্দর, নিজের শিল্পপতি আর কি মেয়ে। তো ওর বয়সটা 37-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দরী, ও একজন ভালো একজন মানুষ চাচ্ছে, তবে একটু প্রফেশনাল মেয়ে ছেলে হলে নাকি তার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করব। এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক কানাডার কয়েকটা মেয়ে আসছে, আমেরিকার আসছে, চট্টগ্রামের বেশ কয়েকটা মেয়ে আসছে, এবং টিভি মডেলিং করে এরকম একটা মেয়ে আসছে, অবিবাহিত, এরকম বেশ কয়েকটা মেয়ে আসছে। আরেকটা বোন, এটা অবশ্য অবিবাহিত মেয়ে, এক্সেলেন্ট সুন্দরী, উরি আল্লাহ, ওর বয়স হয়ে গেছে 32-এর মতো, কানাডায় সিটিজেন, ওর জন্য একটা কানাডায় থাকা হ্যান্ডসাম ছেলে চাই, ওদের একটাই কথা, আমাদেরকে হ্যান্ডসাম ছেলে দেবে। আরেকটা মেয়ে এত অপূর্ব সুন্দর, ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 3, বাবা মা দুজনেই ডাক্তার, খুব এক্সক্লুসিভ পরিবার, কিন্তু নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এবার আমাদের কাছে আরও অসংখ্য আসছে, আমার মনে হয় আমার যে ভাইরা আছে দেশে বিদেশে, অসংখ্য পাত্র ভাইরা আছে, তারা যদি একটু যোগাযোগ করে হয়তো তাদের জন্য ইনশাল্লাহ মিলে যেতে পারে। সকল প্রশংসাই আল্লাহর, আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো যেটা সেটাই সন্ধান দিতে, আপনারা বেশি অতি উৎসাহিত হয়ে কেউ আসবেন না, কারণ এই বিয়ে শাদীটা আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তো আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ যদি দুইজনের একটা ফোন নাম্বার দিয়ে দিই বিয়ে হয়ে যাচ্ছে, এটাই আর কি। তো আপনারা সেবা নিতে, আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, ইনশাল্লাহ আসবেন। আর আজকে 1 তারিখ শুরু করলাম, আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি, কারণ এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য অনেক খরচ মেনটেন করতে হয়। তো আমি আশা রাখি আপনাদের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে ইনশাল্লাহ। তো আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করে। আসসালামু আলাইকুম।